বিমান টিকিটের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীরা। বলছেন, এই ভোগান্তি যেন শেষ হবার নয়। ভিসা পেলেও টিকিটের দাম বেশি হওয়ায় এখনও অনেকে যেতে পারছেন না। এছাড়াও আরটিপিসিআর ল্যাবের ধীর গতি সমস্যা তো রয়েছেই। যাত্রীরা বলছেন, টেস্টের রিপোর্ট পেতে এখনও সময় লেগে যাচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা। যে ফ্লাইটের দাম আছিল 20,000 টাকা, সেটা এখন 85,000-90,000। তো এখন এটা সরকারের একটা ব্যবস্থা নেওয়ার দরকার। টিকিটের দাম অনেক বাড়তি, ধরেন 38,000-42,000 টাকা টিকিট ছিল, এখন আমরা টিকিট কাটতেছি প্রায় যে টিকিট টাকাটা 85,000 টাকা দিই। আবার 2 থেকে 3 জায়গা লেট করবে, ব্যাংকক, দুবাই, এরপর যাবো সৌদি। টাকার জন্য যাইতে পারতেছে না, টিকিটের জন্য যাইতে পারতেছে না। দেখা যাচ্ছে ভিসা করতে লাগে 50,000-1,00,000 টাকা, টিকিটের জায়গায় 1,00,000-1.5 লাখ টাকা। ওদের জন্য অনেক, যারা নিম্ন লেবার আছে ওদের জন্য অনেকই সমস্যা। দর্শক, এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও জানাবেন সহকর্মী মোস্তাফিজ রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে এই যে যাত্রীরা আসছেন, মূলত আরব আমিরাতের যে যাত্রীগুলো, দুবাই প্রবাসী যাত্রীগুলো, তারা কিন্তু আসছেন। এবং এই যে কোভিড-19 আরটিপিসিআর ল্যাব, এখানে ভেতরে স্যাম্পল দিয়ে তারা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অপেক্ষা করছেন টেস্টের রিপোর্টের জন্য। পাশাপাশি সেই যাত্রীদের কাছ থেকে আমরা যেটি পেয়েছি, যে যাত্রীরা অভিযোগ করছেন যে সেই যে পুরানো সমস্যা, যে টিকিটের মূল্য বৃদ্ধি, সেটি কিন্তু এখনও রয়ে গেছে। অনেকে আমাদের কাছে বলেছেন যে অনেকে সুদে টাকা নিয়ে কিংবা জমি বিক্রি করে এই যে টিকিটের বেশি মূল্যের দামের যে টিকিট, সেগুলো কিন্তু তারা ক্রয় করে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। এবং অনেকের মাঝে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই যে করোনাকালীন সময় এবং করোনা মহামারী বেড়ে যাওয়ায় আসলে কখন ফ্লাইটগুলো বন্ধ করে দেয়, সেই আতঙ্কে কিন্তু তারা একটু আগেভাগেই যাওয়ার চেষ্টা করছেন। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব যে টিকিটের মূল্য নিয়ে। এখন আপনারা মূলত আগে কত করে কাটতেন এই যে টিকিট, এখন কত নিচ্ছে? যে ভাই, আগে আমরা টিকিট কাটতাম হচ্ছে 25,000, 22,000, 23,000, সেখানে এখন টিকিটের দাম 1,20,000, 1,15,000, 1,00,000 টাকা এরকম। এই যে বাড়তি টাকা, এটা আসলে এখন কিভাবে যোগান দিচ্ছেন আপনি কিংবা? এটা হচ্ছে ভাই, আমাদের অনেকের ভিসা এসে পড়ছে, তো আমাদের টাকা, এত টাকা নাই, তো আমরা সেই ক্ষেত্রে জমি জমা বিক্রি করছি, কেউ লোনে নিচ্ছি, কেউ আত্মীয়স্বজনের কাছ থেকে ধার দেনা করতেছি। তো এই টিকিটের ব্যাপারটা ভাই আমাদের কাছে, আমাদের যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের জন্য এই টিকিটের ব্যাপারটা ভাই আমরা খুবই মর্মাহত। এবং দেখা গেছে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টিকিটের জন্য বসে থাকি। আমরা ট্রাভেল এজেন্সিতে গেলে ওনারা বলে ভাই টিকিটের দাম তো, এটা সিন্ডিকেট সিস্টেম, এটা আমাদের কিছু করার নাই, আপনারা কাটলে কাটেন, না কাটলে নাই। আমরা একটা ভিসা নিয়ে, ভাই ভিসার দাম খুব কম, কিন্তু টিকিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সর্বসাধ্য হয়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে টিকিটের যদি দাম কমিয়ে দেয় সরকার, তো সেই জন্য সরকারের কাছে আমরা যারা প্রবাসী, তারা মানে সরকারের কাছে আমরা আমাদের আকুল আবেদন যে টিকিটের দাম অতি সত্ত্ব আমাদের কমিয়ে আনা হোক। কারণ আমরা যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা আমরা বিদেশ যাই 2 টাকা ইনকাম করার জন্য, সেখানে যদি আমাদের টিকিটই হয়ে যায় 1.5 থেকে 2 লক্ষ টাকার টিকিটের দাম পড়ে যায়, সেক্ষেত্রে আমরা খুবই অসুবিধার সম্মুখীন হই। সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে অতি সত্ত্বে যেন টিকিটের দামটা খুব সহনীয় পর্যায়ে নিয়ে আসে। একটা বিষয় জানতে চাবো যে কতক্ষণ যাবৎ বসে আছেন এখানে? আসলে এই যে ঘন্টা দুই, 2 ঘন্টা আমার গলার সমস্যা। মোটামুটি 2 ঘন্টা যাবৎ বসে আছে টেস্টের জন্য, রিপোর্ট পাওয়ার জন্য আর কি। জি জি। কতক্ষণ পরে দেয়, কি বলেছে? বলছে ওখানে অনেক লম্বা সিএল আছে, তো তো সিএল শেষ পর্যন্ত যাবে, তারপরে রিপোর্ট ওখান থেকে বাইর হবে, বাইর হওয়ার পর দেবে। এই যে টিকিটের মূল্য বৃদ্ধি, দাম, টিকিটের দাম বেশি না, আর হচ্ছে এই যে দীর্ঘতি, এই যে দীর্ঘতি ছাড়া আর কোনো সমস্যা আছে? অ্যাকচুয়ালি টিকিট নিয়ে তো অনেকে অনেক কথা বলে। আগে আমরা যে 2009 সালে গেছি, 2009 সালে গেছি 25,000-30,000 টাকার টিকিটে, বর্তমান টিকিট হলো 1,30,000-40,000 টাকা। আর বর্তমানে মানুষের ইনকাম নাই করে চলে, জমি জমা বিক্রি করে যেটা আসলো 1 টাকাটা, এটা না আটানা বিক্রি করে অনেক প্রবাসে যাইতেছে মানুষ বেকার অবস্থায়। আমরা প্রবাসে অনেক দিন ছিলাম, নিয়ত করোনাকালীন ব্যবসা বাণিজ্য মার খেয়ে দেশে আইসা এখন যাওয়ার জন্য আবার প্রস্তুতি নিতেছি, কিন্তু অ্যামাউন্টে হচ্ছে না, অনেকের থেকে ধার দেনা করে আমরা যাইতেছি।
তার ক্ষেত্রে আমরা সকালে 8টা বাজে আসছি করোনার রিপোর্ট এখান থেকে নেওয়ার জন্য, এখনও প্রায় 10টা বাজে বলছে যে কাজ ওনারা শুরু করবে। আমাদের এম্বাসি থেকে বলছে 8টা বাজে এসে বসে থাকে, আমরা 8টার থেকে 10টা বাজার থেকে লাইন ধরে বসে রয়েছি। এখন ভিতরে কী হইতেছে এটা জানি না, লাইন তো আসি। মূলত এই যে যাত্রী এবং যাত্রী স্বজনরা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে টিকিটের যে দাম বৃদ্ধি নিয়ে, এটিতে কিন্তু তারা চরম ক্ষুব্ধ। এবং এই যে টিকিটের যে বেশি দাম রাখা হচ্ছে এবং বেশি টাকা খরচ হচ্ছে তাদের, সেটি কিন্তু যোগান দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল থেকে আপাতত সর্বশেষ।